এস বি এম সি এম স্কলারশিপে ইয়ার ক্যাপ স্টুডেন্টদের একটা বিগ আপডেট রয়েছে বিশাল বড় চেঞ্জ করা হয়েছে অফিশিয়ালি ওয়েবসাইটে সেটি ডিটেলসে তোমাদের জানাবো তো বন্ধুরা আমি তোমাদের সাথে রয়েছে কোয়েল তোমাদের সবাইকে কেটে এডুকেশান চ্যানেলে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে ইয়ার ক্যাপ স্টুডেন্টদের আবেদনের লাস্ট ডেট কবে তো আবেদনের লাস্ট ডেট এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি তো আবেদনের লাস্ট ডেট অনেক দিন এখনো পর্যন্ত রয়েছে এটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আবেদন করনি তারা খুব তাড়াতাড়ি অতি অবশ্যই আবেদন করে ফেলো নেক্সট হচ্ছে তোমাদের এই ইয়ার গ্যাপ স্টুডেন্ট তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে কি ডিক্লারেশন দিতে হবে সম্পূর্ণ ডিটেলসে জানাবে এবং কোয়ালিফিকেশন কি লাগবে দু এবং দু অনেকেই দুই বছর বা এক বছর ইয়ার গ্যাপ দিয়েছে তারপরে কলেজে অ্যাডমিশান নিয়েছে বিভিন্ন ইনস্টিটিউশানে ইউনিভার্সিটিতে তো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কিন্তু দু হাজার কুড়ির আগে অর্থাৎ দু হাজার যদি উনিশ হয়ে যায় তিন বছর বা চার বছর গ্যাপ হয়ে যায় তারা কিন্তু আবেদন করতে পারবে না এটা কিন্তু একদম বিশাল বড় সুযোগ দিচ্ছে যে দু বছর ইয়ার গ্যাপ থাকলে তোমরা আবেদন করতে পারবে কিন্তু এখানে কারা আবেদন করতে পারবে না সেটাও আমি বলে দিচ্ছি তোমরা ধরো আগের বছর কলেজে অ্যাডমিশন নিচ্ছ দু হাজার একুশে কিন্তু এস এম সিম স্কলারশিপে অ্যাপ্লাই করনি দু হাজার বাইশে এসে তোমাদের সেকেন্ড ইয়ার হয়েছে বা তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করতে চাইছো ফ্রেশভাবে তারা কিন্তু এস বি আবেদন করতে পারবে না শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা দু হাজার বাইশে অ্যাডমিশন নিয়েছে এবং তাদের দু বছর বা এক বছর দু হাজার কুড়ি বা দু হাজার একুশ এই দুই বা এক বছর ইয়ার গ্যাপ ছিল এবং দু হাজার বাইশে এসে অ্যাডমিশন নিয়েছে তারাই আবেদন করতে পারবে ইয়ার গ্যাপদের জন্য অফিশিয়ালি ওয়েবসাইটে একটি বিরাট বড় পরিবর্তন এসেছে কি চেঞ্জেস রয়েছে সেটি বলবো এবার কুড়ি তোমরা তোমাদের এইচএস পাস করলে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ পেতে হবে এইচএস দু হাজার কুড়িতে যদি দু হাজার কুড়িতে তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের নিচে পাও তাহলে অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের রেজেক্টেড করে দেওয়া হবে তার সাথে অতি অবশ্যই তোমাদের ডিক্লারেশন ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্টস সমস্ত কিছু তো দিতেই হবে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা দু হাজার কুড়িতে পাস আউট হলে এইচএসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা পেয়েছ তারাই আবেদন করতে পারবে আর দু হাজার একুশে সিক্সটি পার্সেন্ট পেলে তোমরা আবেদন করতে পারবে একটা বেশি দু হাজার কুড়িতে পার্সেন্টেজ দু হাজার একুশে কম পার্সেন্টেজ এরকম হওয়ার কারণ কি অনেকে তোমরা আমাকে কামেন্ট সেকশানে কামেন্ট করে জানতে চাইবে তো এটা হওয়ার একটি কারণ রয়েছে তোমাদের এই যে আগে এস ভিএম সি এম স্কলারশিপ শুধুমাত্র তারাই করতে পারতো যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ পেয়েছে তারা করতে পারতো সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের নিচে হলে তারা করতে পারতো না এটা দু হাজার কুড়ি অবধি ছিল দু হাজার একুশে এসে মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন যে দু হাজার একুশে সিক্সটি পারসেন্ট এইচএসে পেলে প্রত্যেকে আবেদন করতে পারবে এই এসভিএম সিমস সিম স্কলারশিপ তো সেক্ষেত্রে দু হাজার একুশ থেকে সিক্সটি পারসেন্ট যেহেতু চালু হয়েছে সেটা দু হাজার একুশ থেকে রয়েছে এবং দু হাজার কুড়ি যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এইচএস তাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে দেওয়া রয়েছে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেকেই পিজি কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে এক বছর বা দু বছর গ্যাপ নেয় এর গ্যাপ দেয় তারপরে অ্যাডমিশান নেয় সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে তো এই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর সেই ক্ষেত্রে তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট পেলেই তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে কে থ্রি স্কলারশিপে ডিটেলসে ভিডিও চলে এসেছে ইয়ার গ্যাপ তোমরা যদি কে স্কলারশিপের ডকুমেন্টস ডিটেলস নিয়ে ভিডিও পেতে চাও ইয়ার গ্যাপ দে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে এছাড়াও যে কোনো ইনকোয়ারিতে তোমরা আমাকে কমেন্ট সেকশান কমেন্ট করে জানিও তো তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত হতে হবে এই ক্ষেত্রে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আড়াই লাখের মধ্যে হতে হবে অতি অবশ্যই তোমরা চেষ্টা করবে আড়াই লাখের কমের মধ্যে দেওয়ার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট যেটা দেবে সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ইনকাম সার্টিফিকেটটা অতি অবশ্যই যেটা এস বিএম সিম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বলা রয়েছে সেটি তোমরা দেবে তার অন্যথা দিলে কিন্তু এটি রিজেক্টেড করে দেবে ক্যাপদের কী কী ডকুমেন্টস লাগবে মার্কশিট মাধ্যমিকের বোথ সাইড এখানে আপলোড করতে হবে তোমার লাস্ট এক্সাম যেটা রয়েছে কোয়ালিফিকেশানের এক্সাম সেটার তোমাদের যে মার্কশিটটা সেটি আপলোড করতে হবে তুমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছো সেটার অ্যাডমিশান রিসিপ্ট এখানে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট সেটা আমি ফার্স্টেই তোমাদের বলে দিলাম ডোমিসাইল সার্টিফিকেট আধার আইডি সেটি তোমাদের আপলোড করতে হবে ব্যাংকের যে পাসবুক অবশ্যই অতি অবশ্যই নিজেদের ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা এবং সেটা ক্লিয়ারভাবে কিন্তু স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপলোড করবে এবং তার সাথে তোমাদের ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে একটি ডিক্লারেশান নিতে হবে ডিক্লারেশান নেওয়ার পর সেখানে কিন্তু অবশ্যই যিনি হেড রয়েছেন এইচও তো ওনার স্ট্যাম্প এবং সিগনেচার যেটি রয়েছে সেটি কিন্তু করে নিয়ে সেটি ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করার সময় তো ক্ষেত্রে বলে রাখি ডিক্লারেশান নিয়ে তোমরা অনেকে অনেক সমস্যায় পড়েছো তো এই তিনটি রিজেনই তোমরা এখানে চুজ করতে পারবে ফিনান্সিয়াল ইস্যু হেলথ ইস্যু অথবা তোমরা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য প্রেপারেশান নিচ্ছ সেটার একটা ইস্যু এই তিনটি রিজেনই চুজ করতে হবে তিনটি তিনটে জন্যই হচ্ছে তোমাদের ডিক্লারেশান লিখতে হবে এই ডির কাছ থেকে হেড যিনি রয়েছেন কিন্তু যদি উনি ডিক্লারেশন না লিখে দেন সেক্ষেত্রে আমি আগে বলেছিলাম যে কলেজের লেটার প্যাড নিয়ে নিজেরা লিখে দেবে তো সেক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে কলেজ থেকে লেটার প্যাড দিতে চাইছে না তো তুমি একটি কাজ করো তোমরা নিজেদের এ ফোর পেজে লিখে নেবে ডিক্লারেশন এবং ডিক্লারেশন লেখার পর কলেজে যে হেড রয়েছেন ওনার কাছ থেকে সিল এবং সিগনেচার করি নিয়ে এসে তুমি আপলোড করবে তো এই ক্ষেত্রে বিকাশ ভবনের সাথে আমি কথা বলেছি সেই কল রেকর্ডিংটিও আমি তোমাদের শোনাচ্ছি একদম ভিডিও শেষে বিকাশ ভবন বলছে যে সেটি তোমরা করতে পারো কিন্তু কতটা গ্যারেন্টি অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু ওনারা বলতে পারছেন না কিন্তু তুমি সেটা করতে পারো সেটি আমি ভিডিও শেষে তোমাদের শোনাচ্ছি এই হচ্ছে ডকুমেন্টস তো ডকুমেন্টস সাথে কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে যদি ফিনান্সিয়াল ইস্যু দাও তাহলে কোনো সাপোর্টিভ ডকুমেন্টস তোমার দেওয়ার প্রয়োজন নেই যদি তুমি দিতে চাও ইনকাম সার্টিফিকেট দিতে পারো নাও দিতে পারো সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে যদি তুমি এক্সাম প্রিপারেশান দাও শুধু ডিক্লারেশান দিলেই হবে ফিনান্সিয়াল ইস্যুতেও ডিক্লারেশান দিলেই হবে কিন্তু মেডিকেল ইস্যু দিলে শুধুমাত্র ডিক্লারেশান দিলে হবে না ডিক্লারেশানের সাথে তোমাদের একটি মেডিকেল রিপোর্ট রিপোর্ট বলতে কিন্তু কোনো প্রেসক্রিপশন তোমরা দিয়ে দেবে না তোমার যে প্রবলেমটা হয়েছিল অনেকে মেডিকেল রিপোর্ট করাতে দেয় সেই রিপোর্টটা তোমাদের এখানে আপলোড করতে হবে নমস্কার বলুন কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ নমস্কার ম্যাম আমি এসপিএন সিন স্কলারশিপের ব্যাপারে জানতে চাই ম্যাম আমি ইয়ার গ্যাপ স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে আমাকে কি কি ডকুমেন্ট দিতে হবে মানে মেন তো ডিক্লেয়ারেশনটা 2022 অ্যাডমিশন নিয়ে হ্যাঁ এই আমি পিজি তে নিয়েছি হ্যাঁ এবার যে 1 ইয়ার আপনার তো 2 বছর গ্যাপ হয়েছে এবার দু বছর গ্যাপিং এ যে আপনার যে প্রবলেমটা হয়েছে কি প্রবলেমের জন্য আপনি অ্যাডমিশনটা ফিনান্সিয়াল ইস্যুর জন্য আমি অ্যাডমিশনটা নিতে পারিনি কলেজে ইয়ার গ্যাপ হচ্ছে আপনার দু বছরের তো ওই দু বছরের গ্যাপয়ারেশন একটা হেড অব দা ইনস্টিটিউশন থেকে একটা আপনাকে নিয়ে আসতে হবে সেটা ইনস্টিটিউশন থেকে লিখে দেবে কোন ডিক্লারেশন দিতে চাইছে না তো সেক্ষেত্রে কি আমি নিজে লিখেচার করে নিতে পারি হ্যাঁ এবার ওটাই ম্যাম আপনি যদি ওটা যদি ওভাবে দিতে চান দিন ওটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ওটা যদি দিয়ে অ্যাপ্লাই করবেন এবার ভেরিফিকেশনটা ডিপার্টমেন্ট থেকে হবে ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে ইনস্টিটিউশনে তারপর ইনস্টিটিউশন থেকে ভেরিফাই ডিপার্টমেন্ট টা আসবে তারপর ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশনটা হবে